সো অনেক ঘটনাই আছে এখন আসলে আপাতত এই মুহূর্তে আমি একটু নার্ভাস যেহেতু সিনেমাটা দেখতে যাচ্ছি এখন মনে পড়ছে না সরি দাদার সাথে আমার অনেক বিষয় নিয়ে টুকটাক প্রতিদিনই ঝগড়া লাগতো না প্রথমে হচ্ছে যে এরকম একটা ক্যারেক্টারে কাজ করতে পারবো এটা তো আসলে যে কোনো অভিনেত্রীর জন্য অনেক বড় সম্মানের বিষয় সো আমাকে যখন এই ক্যারেক্টারটার জন্য অফার করা হয়েছে আমি আসলে দুইবার চিন্তা করিনি আমি বলেছি হ্যাঁ আমি অবশ্যই কাজটা করব এবং কাজটা করতে পেরে আমার খুবই ভালো লাগছে কারণ ইতিহাস নির্ভর পিরিয়ডিক্যাল যে কোনো কাজে কাজ করতে পারলে আমাদের ভালো লাগে আর এটা যদি নাম ভূমিকায় হয় তাহলে তো আরও ভালো লাগে সো আমি সব জায়গায় বলেছি যে কোনো ভিডিও ডকুমেন্টস যেহেতু আমাদের কাছে ছিল না ক্যারেক্টারটা ধারণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে কিন্তু সেলিনা আন্টি প্রদীপ ঘোষ এবং তাদের সংরক্ষিত যে সকল ডকুমেন্টস আছে সেগুলো পড়ে বই পড়ে আমাকে এই ক্যারেক্টারটা ধারণ করতে হয়েছে আমাদের সবাইকে ধারণ করতে হয়েছে সো কতটুকুন করতে পেরেছি এটা আসলে এখন দর্শক দেখলে বুঝতে পারবে দর্শকরা দেখুক তারপরে বুঝতে পারবো বাট আমরা আমাদের তরফ থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি ক্যারেক্টারটা ফুটিয়ে ওঠার চেষ্টা করেছি যেই দেশের প্রেম দেশাত্মবোধ বা যেই চেতনা নিয়ে এই সিনেমাটা বানানো হয়েছে সেই চেতনাটা আমরা সবাই মিলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি বাকিটা এখন দর্শকদের করে বল দুই ঘন্টার মুভি তো আসলে এটা আপনারা এখন দুই ঘন্টার মুভি দেখছেন কিন্তু এটা আসলে তো আমরা শুটিং করেছি অনেক মাস ধরে আর দুই ঘন্টার মধ্যে কতটুকুন ফুটিয়ে উঠেছে সেটা আসলে আপনাদের দেখতে হবে আপনাদের বুঝতে হবে কিন্তু আমার মনে হয় যে আমাদের যে ডিরেক্টর উনি চেষ্টা করেছেন যেই বিষয়গুলো ছাত্রদেরকে অনুপ্রেরণা যোগাবে যেই বিষয়গুলো চেতনাকে অনুপ্রাণিত করবে সেই সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে আর কোনো বায়োপিক বা কোনো ইতিহাস নির্ভর বিষয় তো আসলে দুই ঘন্টায় সব কিছু দেখানো সম্ভব না বাট আমরা চেষ্টা করেছি যতটুকুন দরকার যেইটা মানুষকে অনুপ্রাণিত করবে সেইটুকুনি আমরা দেখানোর চেষ্টা করেছি না আসলে এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে মজার ঘটনা এটা আসলে ইনস্ট্যান্ট বলতে পারবো না কারণ প্রত্যেকটা সিনেমার সময় আসলে প্রতিদিন কিছু শিখি কিছু মজার ঘটনা ঘটে কিছু হাসি হয় কান্না হয় দুঃখ হয় সো সব কিছু মিলিয়ে এটা একটা মিক্সড মশলা টাইপের শুটিং চলে সো অনেক ঘটনাই আছে এখন আসলে আপাতত এই মুহূর্তে আমি একটু নার্ভাস যেহেতু সিনেমাটা দেখতে যাচ্ছি এখন মনে পড়ছে না সরি সিনেমাটা তো পুরাটাই একটা মেসেজ প্রীতিলতা ইট সেলফ এক মেসেজ ফর দ্য স্টুডেন্ট প্রীতিলতা নিয়ে একটা সিনেমা হচ্ছে এই এই লাইনটাই আসলে এনাফ একটা ক্যারেক্টারে একটা অভিনেত্রীর রাজি হওয়ার জন্য সো যখন বলা হয়েছে আমরা ভালোবাসার প্রীতিলতার উপন্যাস অবলম্বনে আমরা একটা সিনেমা তো করতে চাচ্ছি প্রীতিলতার বায়োপিক বানাতে চাচ্ছি তখন আসলে আর সেকেন্ড থট আমার মাথায় আসেনি আমি তখনই বলেছি হ্যাঁ আমি অবশ্যই করব আমি আমার যতটুকুন পরিশ্রম করতে হয় আমি করব আপনারা আমাকে স্ক্রিপ্টটা পাঠান বিষয়টা হচ্ছে যে প্রীতিলতা একজন নারী 20 থেকে 21 বছরের মধ্যে তার বয়স ছিল এবং সেই বয়সে এরকম দেশের জন্য একটা উদ্যোগ নেওয়া এটা আসলে চারটেখানি কম মানে এটা ছোট একটা ব্যাপার না এটা বিশাল বড় একটা পাওয়া দেশের জন্য নিজেকে নিজের জীবনকে দান করে দিয়েছেন সো আমরা কেন স্পেসিফিক্যালি বলছি যে স্টুডেন্টদের জন্য তার মানে এটা না যে অন্য কেউ দেখতে পারবে না এটা আসলে সবার জন্যই ফ্যামিলি নিয়ে বসেই দেখার মতো সিনেমা কিন্তু আমরা শিক্ষার্থীদেরকে টার্গেট করছি কারণ যাদের বয়স 20 থেকে 21 বছর তাদের মধ্যে দেশপ্রেমের চেতনাটা তুলে ধরার জন্য দেশপ্রেমের চেতনা জাগরণ করার জন্যই আসলে এই সিনেমাটা আমরা ডেডিকেট করছি আসলে কিন্তু সিনেমা বানানো হয়েছে সব দর্শকদের জন্যই বললাম না খুব বড় একটা রেসপন্সিবিলিটি যেমন পিরিয়ডিক্যাল কোনো এরকম একটা ক্যারেক্টারে কাজ করা আমাদের জন্য যে কোনো অভিনেত্রীর জন্য একটা স্বপ্নের ব্যাপার সেই সাথে অনেক বড় একটা রেসপন্সিবিলিটিরও ব্যাপার কারণ অনেক কিছু আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হয় সো চেষ্টা করেছি এটা তো একটা চ্যালেঞ্জ অলসো অনেক স্মৃতি আছে তবে এই সিনেমাটার ভালোর জন্য সিনেমাটা করতে যে আসলে দাদার সাথে আমার অনেক বিষয় নিয়ে টুকটাক প্রতিদিনই ঝগড়া লাগতো এখন চিন্তা করি যে হ্যাঁ ঝগড়াটা আসলে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে সিনেমাটাকে ভালো করার জন্য চিন্তা করতাম দাদাও অবশ্যই তার সিনেমা সেও চিন্তা করতো সো এখন আসলে হাসি পাই যে আমরা অনেক ঝগড়া করেছি